করছি ক্লাস টেনের চ্যাপ্টার পরিবেশ, তার সম্পদ ও সংরক্ষণ থেকে একটা টপিক জীব বৈচিত্র্য। তো জীব বৈচিত্র্য কথাটাতেই বোঝা যাচ্ছে সজীব উপাদানের বিভিন্নতা বা তারতম্য, তাকেই আমরা জীব বৈচিত্র্য বলছি। তো চলো একটু সংজ্ঞা দেখে নেওয়া যাক। একটা নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রকার জীবের একত্র সমাবেশকে জীব বৈচিত্র্য বলা হয়। অর্থাৎ কোনো একটি অঞ্চল, সেই অঞ্চলের মধ্যে বিভিন্ন প্রকার জীব বসবাস করে, তাদের একত্রিত করলে সেই অঞ্চলের জীব বৈচিত্র্যকে বোঝায়। জীব বৈচিত্র্য সাধারণত তিন রকম হয়। প্রথমত জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক। তো আরেক রকমভাবে যদি আমরা সংজ্ঞা বলতে চাই, তো দেখবে কোনো অঞ্চলের নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক তারতম্যকে জীব বৈচিত্র্য বলা হয়। তাহলে আমরা জীব বৈচিত্র্য বলতে কি বুঝি? পৃথিবীতে বিভিন্ন প্রকার জীব রয়েছে। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলেও বিভিন্ন প্রকার জীব আমরা দেখতে পাই। সেই অঞ্চলে সাপোজ ধরে নাও কোনো একটি বনাঞ্চল বা কোনো একটি জলাশয় যদি আমরা ধরে নিই, তাহলে দেখবে বনাঞ্চলের মধ্যে বিভিন্ন প্রকার পক্ষী রয়েছে, বিভিন্ন প্রকার রেপটাইলস বা সরীসৃপ রয়েছে, বিভিন্ন অ্যাম্ফিবিয়ান্স বা উভচর তারা রয়েছে, বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী রয়েছে, বিভিন্ন প্রকার উদ্ভিদ আছে, বিরুৎ, গুল্ম, বৃক্ষ। তো সবাই ওই সেই বনাঞ্চলের সব জীব একত্রে একটা জীব বৈচিত্র্যকে সৃষ্টি করে থাকে। এবার যখন কোনো একটি অঞ্চলে জীব বৈচিত্র্য সৃষ্টি হয়, তখন সেই অঞ্চলে সেই জীবগুলোর মধ্যে একটি আন্তঃসম্পর্ক গড়ে ওঠে এবং সেই অঞ্চলের জীব এবং জড় উপাদানের মধ্যেও একটা আন্তঃসম্পর্ক গড়ে ওঠে। এর ফলেই ওই জীবের মধ্যে আন্তঃসম্পর্ক এবং জীব ও জড়ের মধ্যে আন্তঃসম্পর্কটাই সেই অঞ্চলের বাস্তুতন্ত্রের ভারসাম্যকে বজায় রাখে বা বাস্তুতন্ত্রকে বজায় রাখে। ঠিক আছে, তো এইবারে আসছি জীব বৈচিত্র্যের ব্যাখ্যা। প্রথম কে করেন? বিজ্ঞানী নর্স এবং ম্যাকম্যানুস 1980 খ্রিস্টাব্দে জীব বৈচিত্র্যকে ব্যাখ্যা করেন সর্বপ্রথম, এবং বিজ্ঞানী ওয়াল্টার রোসেন 1985 অর্থাৎ 1985 খ্রিস্টাব্দে প্রথম জীব বৈচিত্র্য শব্দটির প্রবর্তন করেন। ঠিক আছে, তো এটুকু তোমরা পড়ো, আমি নেক্সট ভিডিওতে জীব বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করবো।